ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি, মাটিরাঙ্গায় পাহাড় ধস, একই সঙ্গে রাঙামাটিতে ও সিলেট সুনামগঞ্জে পরিস্থিতির আরও অবনতি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে, কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে চারটি পয়েন্টে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। সুনামগঞ্জ থেকে মাসুম হিলাল ও খাগড়াছড়ি থেকে এইচ এম প্রফুল্লর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সপ্তাহের ব্যবধানে আবারও তুলিয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকা। পানিবন্দী লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্যাতে আমাদের অনেক বাড়ি ঘরদোয়ার পানির তলে, এলাকার মানুষ যোগাযোগের খুবই সমস্যা, এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার জন্য খুবই সমস্যা হয়। গাড়িগুলো যাচ্ছে না, মানুষের চলাফেরা নৌকায় যাচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে, অনেক লোক আটকে আছে। কিছু অংশ ভেঙে গিয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে জেলার বিভিন্ন উপজেলা সহ সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড। নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে তিনটি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হাজারো পরিবার। দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্রা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে। দিঘিনালার মেরুং, কবাখালী ও শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে পড়ে সড়কের ওপর, চার ঘন্টা পর স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ। শহরের শালবাগান, হরিনাথপুর, রসুলপুর ও মেহেদিবাগে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে তিনটা বাজে মাটি ভাঙছে, আমরা বাড়িছি না, তিনটে লইয়া ফেসব করাইতাম, এমন টাইমে মাটি ভাঙ্গা পড়তেছে। মাটি আর গাছ দুইসা পড়ছে, পরে আমরা তো আটকা পড়ছি, পরে জানলা ধাক্কা দিয়ে এরপরে আমরা বাইরেছি। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে। প্রায় 300-350 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, পাশাপাশি তাদেরকে আমরা বিগত কয়েকদিন মাইকিং করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যার কারণে ফুলগাজী ও পরশুরামে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পার্বত্য জেলার রাঙামাটিতে টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে অন্তত 20,000 মানুষ। স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে সরে যাওয়ার আহ্বান জানালেও সাড়া নেই। পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম ঝুঁকিতে ফেলেছে রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারীদের, বিপর্যস্ত জনজীবন। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে আছে অন্তত 20,000 মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় ভূমিধস সহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার। কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে চান না বেশিরভাগ মানুষ। আমরা তো ঝুঁকিপূর্ণ আছি, কিন্তু বেশি উড়ি যদি বৃষ্টি পড়ে তারপর আশ্রয় কেন্দ্রে যাবো। আর রূপনগর আছে, তারপরে এই সাইডে নতুন যে রাস্তা হয়েছে ওখানে কিন্তু পাহাড়ের সাইডে সাইডে বাসা পাহাড় কাইটা ঘর করছে, ওখানে ঝুঁকিপূর্ণ বেশি। আর মাটি নরম হয়ে যাবে, মাটি যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা আছে,
ইতিমধ্যে যারা প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা যাতে করি আপনার ওই অতিরিক্ত বৃষ্টি হলে মানুষজনকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি, সেই জন্য আমরা এলাকাবাসী প্রস্তুত। আমরা যে কথা এখানে যে পোলাপানা জামা নিয়ে সব কিছু নামাই আমরা বিএমএ আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে, তো ওখানে পৌরসভা থেকে জেলা প্রশাসন থেকে মানে সব জায়গায় বলছে ওখানে নেওয়ার জন্য, আমরা সবাই প্রস্তুত আছি ওখানে যাওয়ার জন্য। ভারী বৃষ্টি এখানে, মাটিগুলো বালু মাটি, সেক্ষেত্রে ভূমিধসে কিছু আশঙ্কা থেকে যায়। তারপরে আমরা সবসময় সতর্ক থাকি, অবস্থার অবনতি দেখি আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাব। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কার্যক্রম চলমান রেখেছি, পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। আসতে চায় না মানুষ, তাদেরকে অনেকটা জোর করেই তাদের নিয়ে আসতে হয়, আবার নিয়ে আসলে আবার পালিয়ে অনেকে চলে যায়, তাদের পালিয়ে যেতে না পারে। গতবার আমরা সেখানে পুলিশ রেখেছিলাম, একেবারে পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইহুদিদেরকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি, তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে, কোথাও কোনো যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন দ্রুত আমরা সেটিকে অ্যাড্রেস করতে পারি। 2017 সালে 13 জুনে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 5 সেনা সদস্য সহ প্রাণ যায় 120 জনের। পরের বছর 2018 সালে নানিয়ারচরে 12 জুন পাহাড় ধসে মৃত্যু হয় আরও 11 জনের। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। আজ বিসিবির বোর্ড মিটিং, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। আফগানিস্তানের সাথে সিরিজ পিছিয়ে দেওয়ার বিষয়টিও আছে এজেন্ডায়। প্রধান নির্বাহী আরও জানিয়েছেন বিপিএল এর পরবর্তী আসর ভালোভাবে এবং পরিকল্পিতভাবে বিপিএল আয়োজন কাজ শুরু করেছে বোর্ড। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হবে প্লেয়ার্স ড্রাফট, এফটিপির সাথে সমন্বয় করে বিপিএল এর জন্য সময় চূড়ান্ত করা হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা ম্যাটার, এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। আমাদের এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে, আমাদের 2 টেস্ট 3 ODI and 3 T20, এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায়। এই গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল অংশ আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবি করে নেব। দর্শক ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।